নমস্কার সবাইকে, স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রশ্ন বিচিত্র থেকে 12 নম্বর মডেল স্কোর সমাধান করব, বিভাগ ঘ এবং বিভাগ উময়। এর আগে বিভাগ ক এবং বিভাগ খ সমাধান করে দিয়েছি, তোমরা যারা দেখোনি আগের ভিডিওটা ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে অধ্যায়ভিত্তিক সাজেশান দেওয়া আছে, তোমরা যারা দেখোনি আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। চলো মূল বিষয় আলোচনা করা যাক। চলো বিভাগ ঘয়ে কি প্রশ্ন আছে, ভারত সভার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। ভারত সভা সম্পর্কে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট সহকারে, তোমরা অবশ্যই খাতা লিখে নেবে স্ক্রিনশট করে, ঠিক আছে? ভালো করে পড়ো, এখানটা শেষ উত্তরটা। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, ছাপাখানা বাংলার সাধারণ শিক্ষার্থীদের কীরূপ সুবিধা করে দেয়, উত্তরটা দেখো। চলো দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমাদের বড় দেখাচ্ছি, একেবারে 8 নম্বরের, তোমাকে দেখে নিও, দেখে নাও সুন্দর করে আছে। দেখে নাও এখানটা উত্তর, ঠিক আছে? পরের প্রশ্নের উত্তরটা দেখো, একা আন্দোলন কীভাবে বৃহত্তর কৃষক আন্দোলনের রূপ নেয়, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিতে পারো। পরটা দেখো, বিভাগ উময়ের, এটা হচ্ছে মহাবিদ্রোহ সম্পর্কে বলেছে, ঠিক আছে? তাও তোমাদের দেখাচ্ছি। চলো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কী, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, উত্তরটা দেখো। এর পরের প্রশ্নটা একেবারে দেখো, এই বিদ্রোহে তথাকথিত শিক্ষিত সমাজের ভূমিকা কেমন ছিল, উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটি, খুব সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত মূল্যায়ন, ঠিক আছে? দেখে নাও পরের প্রশ্নটা, পরের ভাগটা দেখো, দেখে নাও, খুব সুন্দর করে দেওয়া আছে উত্তরগুলি, তোমরা একটু স্ক্রিনশট করে খাতা লিখে নেবে। পরেরটা দেখো, কি উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল, তারপরটা দেখো। একই সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল, চলো উত্তরটি দেখো। চলো উত্তরটা দেখো, খুব সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তারপরটা দেখো, জাতীয় শিক্ষা পরিষদের, দেখো সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলনগুলির ব্যাপকতা আলোচনা করো, উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটা, সুন্দর করে দেওয়া আছে। এখানটা শেষ মূল্যায়ন, হ্যাঁ এই পর্যন্ত। চলো পরের প্রশ্ন দেখো, চলো এবার দেখো 13 নম্বর স্কুলের বিভাগ ঘ এবং বিভাগ উমের কী আছে। বিভাগ ঘ এ প্রথম প্রশ্ন আছে, ভারত সভা সম্পর্কে টিকা লেখো, চলো উত্তরটি দেখো। দেখে নাও, খুব সুন্দর করে দেওয়া আছে ভারত সভা সম্পর্কে, দেখে নাও। এখানে শেষ, পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন দেখো, 19 শতকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো, উত্তরটা দেখো। উত্তরটা দেখে নাও, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। অগ্রগতি দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। এখানটা শেষ মূল্যায়ন, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, 12 দলীয় সত্যাগ্রহ, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিতে পারো। পরটা দেখো, বিভাগ উময়ের, মহাবিদ্যালয়ের প্রকৃতি বিশ্লেষণ করো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাও তোমরা দেখে নাও, আগের ভিডিওতে দেওয়া আছে তাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও উত্তরটা। দেখে নাও,
যেখানে খুব সুন্দর করে দেওয়া আছে। মূল্যায়ন এই পর্যন্ত শেষ। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটা, উত্তরটা একটু দেখে নাও। লিখে নাও উপসংহার এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নাও কষ্ট করে। হ্যাঁ চলো এবার 14 নম্বর স্কুলটা দেখি। বিভাগ ঘয়ে দেখো প্রথম প্রশ্ন কী আছে, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসের মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিলেন তা লেখো। চলো উত্তরটা দেখো, চলো উত্তরটা দেখো তোমরা। দেখে নাও উত্তরটা, এখানে শেষ। ঠিক আছে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা দেখো, 19 শতকের শেষ দিকে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের অবদান কী ছিল। চলো উত্তরটা দেখো, চলো উত্তরটা দেখো, খুব সুন্দর করে দেওয়া আছে। চলো উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা, দেখে নাও প্রশ্নটা। এই প্রশ্নটি আমি তোমাদের সাজেশনও দিয়েছি উত্তর সমেত, যারা দেখো দেখে নিতে পারো। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন যারা সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখে নাও এই পর্যন্ত উত্তর। হ্যাঁ পরের প্রশ্ন দেখো, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো, 8 নম্বরে। ঠিক আছে চলো উত্তরটা দেখো, চলো উত্তরটা দেখো, খুব সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও উত্তরটি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা বাড়িতে ভালো করে পড়বে। এই পর্যন্ত উত্তরটি। ঠিক আছে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, বাংলা ছাপাখানা উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, অহিংস অসহযোগ আন্দোলনের সমকালে ভারতের কৃষক আন্দোলনের বিবরণ দাও। চলো উত্তরটি দেখো, দেখে নাও উত্তরটা, এই পর্যন্ত উত্তর। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমাদের ইতিহাসের সমস্ত স্কুলগুলো সমাধান করে দিয়েছি, ছোট বড় যা আছে। তোমরা ভালো করে মনোযোগ সহকারে বাড়িতে পড়াশোনা করো এবং বড় প্রশ্নগুলি বাড়িতে মুখস্থ করে তোমরা 2-3 বার লিখবে, তাহলে অনেক দিন সেটা মাথায় থাকবে তোমাদের এবং পরীক্ষা আসলে তোমরা সেটা চট করে লিখতে পারবে। এছাড়াও তোমাদের বারবার আমি লিখতে কেন বলছি, তোমরা যদি বারবার প্রশ্নগুলো লেখো তাহলে তোমাদের হাতের লেখা সুন্দর হবে, বানান ভুল হবে না, ঠিক আছে, হাতের গতিটা বাড়বে পরীক্ষায়। মেন হচ্ছে গতিটা তোমাকে এই যে সময়টা দেবে, এই সময়ের মধ্যে তোমাকে সমস্ত উত্তরগুলো কভারেজ করতে হবে, ঠিক আছে। সেই কারণে আমি তোমাদের বারবার বলছি, সমস্ত পড়াচ্ছি চিন্তাভাবনা করবে বাড়িতে না দেখে মুখস্থ করে লেখার জন্য, একটু প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পক্ষেই উপকারী। মা বাবা অনেক কষ্ট করে তোমাদের পড়াচ্ছেন, তোমাদের শিক্ষক মশাইরা, তোমাদের টিউশনের টিচাররা, সবাইকে রেসপেক্ট করো এবং তাদের কথা অনুসারে সব চলো, এবং আমরা যেগুলো দিচ্ছি তোমরা সেগুলো ফলো করো, দেখবে তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য। চলো বেশি কথা বললাম না, আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।